আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি শাফিন ইফাদ ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে খুবই ভালো আছি। তবে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি রেসিপি। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। আমি এখানে কিছু পটল নিয়েছি, পটলগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে এগুলোর বোটা কেটে আমি মাঝখান থেকে চিরে তারপরে একটু কেচে নেব, যাতে করে ভাজার সময় মশলাটা ঢোকে। আর পটলগুলো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে কিছু বাগদা চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ আমরা খোসা সহ আসলে রান্না করি না সেজন্য। তো চিংড়ি মাছগুলোর ভিতরে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে আমি তেলে ভেজে নেব। আমরা যেভাবে সবসময় মাছ তেলে ভেজে নিই, ঠিক সেভাবে করি তেলে ভেজে নেব। তো কিছুটা পরিমাণ ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলেই আমি মাছগুলোকে দিয়ে দেব। তো আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারেন, তবে আমাদের বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ আমরা কেউই খোসা সহ চিংড়ি মাছ আসলে রান্না করি না, সেজন্য সবসময় খোসা ছাড়িয়ে নিই। তো আমি এক এক করে মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো যখন হয়ে যাবে তখন আমি মাছগুলোর এক পাশ উল্টে দেব, যাতে করে দুইও পাশ ভালো করে লাল করে ভেজে নিতে পারি। তো এরই ফাঁকে আমি পটলগুলোতে একটু হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে একেবারে মরিচের গুঁড়ো দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো পরিমাণে বেশি আর একটু লবণ। তো ভালো করে এটাকে একটু পটলের সাথে মাখিয়ে নেব, যাতে করে পটলটা একটু নরম হয়, তাহলে কিন্তু ভাজার সময় আপনার তেলের পরিমাণটা একটু কম লাগবে। তো আমার মাছটা অলরেডি এক পাশ হয়ে গেছে, তো আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা শেষ, এখন মাছগুলোকে তুলে নেব। তো তুলে আমি মাছগুলোকে এখানেই আবার এই তেলের ভিতরেই আমি পটলটাকে ভেজে নেব, তো সেই জন্য মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো এখন এর ভিতরে আমি পটলগুলোকে দিয়ে দেব, আর যদি প্রয়োজন হয় তাহলে আর একটু সামান্য তেল দেব। তো একটু সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে দেব, যাতে করে পটলগুলো একটু সিদ্ধ হয় এবং পুড়ে না যায়। চুলার আঁচটাকে মাঝারি লো আঁচে রেখেছি, যাতে করে একটু লালচে কালার আসে এবং পটলগুলো একেবারে পুড়ে না যায়। আবার দেখা যায় যে ঢাকনা ছাড়া যদি রাখেন তাহলে কিন্তু পটলগুলো সিদ্ধ হবে না, সেজন্য একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে পটলগুলো সিদ্ধও হয়ে যায় এবং কালারটাও সুন্দর আসে। তো আমার এক পাশ উল্টে দিয়েছি পটলের, তো পটলগুলো যেহেতু এক পাশ লাল হয়ে গেছে এখন আমি অন্য চুলোয় বসিয়ে দিয়েছি। আর এই চুলোতে আমি পটল আর চিংড়ি মাছটা যে রান্না করব, সেজন্য এখানে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি আসলে সময় স্বল্পতার জন্য, যেহেতু আমি স্কুল থেকে বাচ্চাদের নিয়ে চলে আসছি, বাচ্চাদেরও ক্ষুধা লাগবে, সেজন্য তাড়াহুড়ো করে রান্না করতেছি আর রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আমি একটি দস্তার কড়াই নিয়েছি, এখানে কড়াইয়ের ভিতরে সামান্য কিছুটা তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা অলরেডি হয়ে গেছে, এখন এর ভিতরে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। আমার যে আসলে লবণ ও হলুদের গুঁড়ো মাখানো মাছের যে বাটিটা ছিল সেই পানিগুলো আমি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে পানি দিয়ে নিলে ভালো হয়, যাতে মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। তো আমি এর ভিতরে এখন একটু সামান্য মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো যাতে ঝাল যেরকম হয় সেই পরিমাণে দিবেন, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, আপনারা চাইলে এখানে অন্য মশলা দিতে পারেন, তবে আমার মনে হয় না দিলেই ভালো, কারণ আমি আর এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না। আমরা আসলে চিংড়ি মাছ ইলিশ মাছে তেমন একটা বেশি মশলা খাই না, কারণ তাহলে আমরা মনে করি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে, মানে গন্ধটা থাকে, সেটা আসলে চলে যায়। সেই জন্য সবসময় আমরা একটু মশলা কম দিই চিংড়ি মাছ এবং ইলিশ মাছের তরকারিতে। তো আমার মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। আর এপাশের চুলোতে আমি পটলগুলোকে মানে অল্প আঁচে ভাজতেছিলাম, তো পটলগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে দুইও পাশ, এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার পর একটু অপেক্ষা করব, পানিটা যাতে বলক চলে আসে। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি বলক চলে আসার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার পটলটা কিন্তু হয়ে গেছে, দুইও পাশ একেবারে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
আর আসলে আমার মনে হয় যে কোনো তরকারি আমরা যখন তেলে ভেজে রান্না করি সেটা কিন্তু খেতে ভালো লাগে। হয়তো বা যারা তেলটাকে বেশি খেতে চান না বা অ্যাভয়েড করার চেষ্টা করেন তাদের কথা ভিন্ন, কিন্তু আমরা আসলে এভাবে করে পটল বা বেগুন যাই কিছুই তেলে ভেজে রান্না করি সেটা আমরা খেতে খুবই পছন্দ করি। এবং চিংড়ি মাছ দিয়ে যা কিছুই রান্না করেন না কেন সেটা কিন্তু সবসময় খেতে ভালো হয়। তো আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে, যারা এভাবে রান্না করেন তো ভালো, যারা কখনো রান্না করেননি এভাবে তারা আমার রেসিপিটি দেখে আমি মনে করি আপনারা রান্না করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছেও আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় যদি, সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি আসলে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরও বলে রাখছি যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু ঝোলের ভিতরে পটলগুলো দিয়ে তার উপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, আর আপনারা চাইলে এখানে কিছু ধনে পাতা দিতে পারেন। তো আমার বাসায় আসলে ধনে পাতা নেই, কারণ যেহেতু গ্রামে থাকি আমরা তো গ্রামে সবসময় কিন্তু সব কিছু পাওয়া যায় না। তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা টমেটো অ্যাড করতে পারেন, আমি আসলে কিছুই দেব না। তো আমি একটু ঝোলটা শুকানোর জন্য অপেক্ষা করব, আর আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন। যা যদি একটু ঝোল মানে বেশি খেতে চান তাহলে আর একটু আগে চুলা থেকে নামিয়ে ফেলবেন বা চুলাটা অফ করে দিবেন। তো আমার রান্না অলরেডি শেষ, আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, যদি রেসিপিটি ভালো লাগে তাহলেই আমি সার্থক। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।